নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছে, যা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী তাদের পার্লামেন্টে উক্ত বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে যৌক্তিকতা প্রমাণ করতে গিয়ে অযাচিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে এনেছেন। তিনি ঠালাওভাবে পাকিস্তান ও আফগানিস্তানের সাথে বাংলাদেশকে একই বন্ধনীতে চিহ্নিত করে যুক্তি হিসাবে দাঁড় করিয়েছেন, ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ার কারণেই বাংলাদেশে অন্য ধর্মের মানুষেরা নিপীড়িত হচ্ছেন। কূটনৈতিকভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক সোনালী অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, দু দেশের নেতারা প্রায়ই এমন দাবি করে থাকে, দাবি করে আসছেন। অথচ ভারতের লোকসভায় জনাব অমিত শাহ বলছেন, সেই বন্ধুপ্রতিম বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। ভারতীয় জনতা পার্টির সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে তার বক্তব্যের এক পর্যায়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের নাম উচ্চারণ করে শিষ্টাচার বহির্ভূতভাবে সরাসরি অভিযুক্ত করে বলেন, বাংলাদেশের কোর্ট করছি, অভিযুক্ত করে বলেন কোর্ট, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পালিয়ে এসেছে, ভারতে পালিয়ে এসেছে, আনকোট। এর মাধ্যমে তিনি উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাম্প্রদায়িক নিপীড়নকারী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। বিতর্কিত এই বিলের পক্ষে যুক্তি দিতে গিয়ে অমিত শাহ বাংলাদেশে হিন্দু নির্যাতন এখনো অব্যাহত আছে, সে কারণেই এই বিল আনয়ন করা হয়েছে বলে ভারতীয় পার্লামেন্টে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। বিল পাশের প্রাক্কালে লোকসভায় বক্তব্য প্রদানকালে জনাব অমিত শাহ আরো বলেন, মাননীয় স্পিকার, সে দেশে কিন্তু নরসংহার এখনো থামেনি, একাত্তরের পরও বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। জনাব অমিত শাহের বক্তব্যের পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জনাব রবিশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে একটি বিশেষ উদ্দেশ্যে ভুলভাবে ব্যাখ্যা করে পরস্পর বিরোধী ও এক পেশে মিথ্যাচার করেছেন। জনাব অমিত শাহ বলেছেন, এদেশে নির্যাতন অব্যাহত থাকার কারণেই এই বিল আনতে তিনি বাধ্য হয়েছেন। অপরদিকে জনাব রবিশ কুমার উদ্দেশ্য প্রণীত হবে যেন অমিত শাহের বক্তব্য থেকে সরে এসে এক পেশে ভাবে বাংলাদেশের স্বার্থ বিরোধী বর্তমান আওয়ামী লীগ সরকারকে দায় মুক্তি দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন, যদিও বিগত এক দশকেরও অধিক কাল ধরে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারই ক্ষমতা দখল করে আছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঁধে বন্দুক রেখে মিথ্যাচারের মাধ্যমে সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূত হবে এ অঞ্চলের রাজনীতিকে একটি অসুস্থ পরিবেশের দিকে ঠেলে দিয়েছে। এদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকারের কথা এড়িয়ে গিয়ে ইচ্ছা প্রণোদিত হবে বিএনপির মতো একটি অতি জনপ্রিয় রাজনৈতিক দলের বিরুদ্ধে বিশ্বাসবাদ করায় এটি প্রমাণিত হয় বর্তমান ভারত সরকার তার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশের জনগণের পরিবর্তে নত জানু আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে বেশি আগ্রহী। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে বিজেপির সভাপতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার উভয়ের বক্তব্যই দুঃখজনক হবে, অসত্য, অপব্যাখ্যামূলক, একপাক্ষিক, বৈষম্যমূলক, বিভ্রান্তিকর এবং চরমভাবে প্রশ্নবিদ্ধ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রকের মুখপাত্রের উক্ত বক্তব্য আমরা দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ঐতিহ্যগতভাবে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বব্যাপী সমাদৃত। প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময় বরাবরই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ ছিল। এমন বাবরি মসজিদ সংকট এবং গুজরাট দাঙ্গার সময়ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। এক কথায় বলতে গেলে বিএনপির সব আমলেই তার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সফল হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, নাগরিক সংশোধনী আইন
সিএএকে অগণতান্ত্রিক, বৈষম্যমূলক, অসাংবিধানিক এবং মানবতা বিরোধী আখ্যায়িত করে সারা ভারতে এখন প্রতিবাদ চলছে। কোথাও কোথাও এই প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে। বিশ্ব গণমাধ্যম এ বিষয়ে সোচ্চার। কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করেই এই আইন প্রণীত হয়েছে বলে আজ জনমনে বিশ্বাস স্থাপিত হয়েছে। এমনকি ভারতের অমুসলিম সম্প্রদায়ের বিবেকবান মানুষও এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী সমালোচিত ও নিন্দিত হচ্ছে। জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী অনেক দেশ ও বিবেকবান জাতিগোষ্ঠী এমন বৈষম্যমূলক আইনের কারণে চরমভাবে উৎকণ্ঠিত। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ধর্মীয় সহায়তা বিষয়ক আন্তর্জাতিক কমিশন মার্কিন প্রশাসনকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেছেন। আন্তর্জাতিক এই প্রতিক্রিয়া থেকে প্রমাণিত হয় এই অসন্তোষ কেবলমাত্র ভারতের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ক্রমান্বয়ে তা গোটা উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করবে, চরমভাবে আঘাত করবে এই অঞ্চলের শান্তিপ্রিয় জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা ও ঐতিহ্যকে, যারা সুদূর প্রসারী খুব প্রভাবের শিকার হতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন সম্প্রতি আমাদের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের 19 লাখেরও বেশি মানুষের নাম জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে, যা উত্তর পূর্ব ভারতীয় বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশের সাধারণ নাগরিকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বাংলাদেশের বৃহত্তম সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবাংলায় এনআরসির মাধ্যমে এক বৃহৎ জনগোষ্ঠীকে নাগরিকহীন করার ঘোষণা ভারতের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের তরফ থেকে লাগাতারভাবে প্রচার ও প্রপাগান্ডা চালানো হচ্ছে। পশ্চিমবাংলা সহ ভারতের অন্যান্য রাজ্যে বিশেষ করে মুসলিম অধ্যুষিত রাজ্যগুলোতে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সম্প্রতি নাগরিক সংশোধনী সিএএ আইনটি সংসদে পাশ করা হয়েছে বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময়ে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এনআরসি বিষয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। অথচ বর্তমান অবৈধ ভোটার বিহীন সরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য সকল বিষয়ের মতো এ বিষয়েও যার পর নাই উদাসীন এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান তৎপরতা চালাচ্ছে। উপরন্তু সরকারের প্রধানমন্ত্রী সহ দায়িত্বশীল মন্ত্রীরা ঝালাওভাবে এনআরসি সমস্যাকে স্রেফ ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে গিয়েছেন এবং এখনো যাচ্ছেন। ভারতের দায়িত্বশীল মন্ত্রীরা এনআরসির মাধ্যমে বাদ পড়া বাংলাভাষী মুসলিম নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার স্পষ্ট ঘোষণা দেওয়ার পরও বাংলাদেশের বর্তমান অনির্বাচিত সরকার নিরন্তরভাবে নির্বিকার ও নির্লিপ্ত হয়ে আছে। এমনকি প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরকালেও এনআরসি বিষয়টি এই সরকার এজেন্ডাভুক্ত করতে পারেনি। আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেখ হাসিনা সরকারের এহেন না তো জানো দায়িত্বজ্ঞানহীন উদাসীন আচরণের ফলেই মূলত আজকে প্রতিবেশী ভারতের পার্লামেন্টে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত দায় চাপানোর সুযোগ তৈরি হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের বর্তমান সরকার যতই এনআরসিকে ভারতের আভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এর প্রভাব বাংলাদেশে পড়বে না এইসব বলে সাফাই গাইতে থাকুক না কেন, সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে সন্তর্পণে এবং কখনো বা খোলামেলা ভাবে বাংলা ভাষাভাষী মুসলিমদের বাংলাদেশের অভ্যন্তরে পুষিং চলছে, যার বিরুদ্ধে খোদ ভারতের প্রতিবাদ ও বিক্ষোভের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা মোকাবেলায় কিছু কিছু এলাকায় ইতিমধ্যে পুষিং প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। এ ব্যাপারে ভারতের মানবাধিকার সংস্থা SDPR এর মন্তব্য হল, এরা বাংলাদেশ বা ভারতের নাগরিকতা নির্ধারিত হয়নি, তাহলে কেন তাদের এভাবে বাংলাদেশে পুষিং করা হবে?
যদি এরা বাংলাদেশের নাগরিক হন তবে কেন আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে না? এভাবে পাঠানো বেআইনি। প্রথম আলো, 25 নভেম্বর 2019। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রকৃতপক্ষে মিয়ানমার যেমন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতনের মুখে রোহিঙ্গাদের স্টেটলেস করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে, একইভাবে নাগরিকত্ব আইন এবং এনআরসি জটিলতায় সংখ্যালঘু ভারতীয় মুসলিমদের স্টেটলেস ঘোষণা করে জোর করে বাংলাদেশে পুশ ইন করার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। অথচ বাংলাদেশের বর্তমান সরকার এনআরসি বিষয়টিকে বারবার ভারতের অভ্যন্তরীণ ইস্যু আখ্যায়িত করে এড়িয়ে যাচ্ছে। বাস্তবিক অর্থে এনআরসি ইস্যুতে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থী ভারত থেকে সীমান্ত দিয়ে ঢুকে দেওয়া সংখ্যালঘু ভারতীয় মুসলিমদের মধ্যে কোনো মৌলিক ব্যবধান নেই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ ভারত মধ্যকার তথাকথিত সুসম্পর্কের সোনালী অধ্যায়ের এই পর্যায়ে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসির কারণে বাস পড়া নিরীহ ভারতীয় নাগরিকদের উইপোকা আখ্যায়িত করে প্রত্যেককে ভারত থেকে বের করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসামের গোয়ালপাড়ায় ইতিমধ্যেই ডিটেনশন সেন্টার নির্মাণ করা হয়েছে। সারা ভারতে আরো অনেকগুলি ডিটেনশন সেন্টার নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য আরেকটি রোহিঙ্গা সংকটের সূত্রপাত হিসেবে আবির্ভূত হয়েছে। এমনিতেই 11 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত। এর উপর এনআরসি উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের ব্যর্থ পররাষ্ট্রনীতির প্রমাণ হিসেবে যেভাবে নির্বিকার রয়েছে তাই স্পষ্টতই আমাদের জনগণ সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী অবস্থা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সারা বিশ্বের দৃষ্টি যখন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি উদ্ভূত চলমান সংঘাতের উপর নিবদ্ধ, যখন জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী দেশগুলো ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে, এমন সময় ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে একটি সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্রের লেবেলেটি দেওয়ার একটা সুদূর প্রসারী ভয়াবহ প্রভাব রয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই মিথ্যাচারের কারণে একদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি শুধুপূর্ণই নয়, বরং ভবিষ্যতে এটি বাংলাদেশ তার নাগরিকদের নিরাপত্তা জনিত উৎকণ্ঠার কারণ হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের নাগরিক জনৈক প্রিয়া সাহা নিজ দেশে সংখ্যালঘু নিপীড়নে যে নালিশ করেছে, যা বাংলাদেশের আপামর জনসাধারণকে বিক্ষুব্ধ করেছে, প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, তার সবকিছুর সাথেই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরোল্লিখিত মন্তব্যের সাথে একটা যোগসূত্র পাওয়া যায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আশা করি দুদেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সম্পর্কে ভারতীয় পার্লামেন্টে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে ভারত সরকার তা অবলম্বে প্রত্যাহার করে নেবেন। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সহমতের লক্ষ্যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদানের বিরত থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।